নমস্কার সন্মানি দর্শক যে যে সমস্যাগুলো আপনারা ফেস করছিলেন কারেকশান থেকে শুরু করে বা কেওয়াইসি করা যাচ্ছিল না নানান কিছু সমস্যা হচ্ছিল এবার সেই সমস্যা সমাধান নিয়ে খাদ্য দপ্তরের তরফ থেকে ওয়েবসাইটে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে এবং সম্পূর্ণ ইন্টারফেস বা ড্যাশবোর্ড বলতে পারেন পরিবর্তন করে দেওয়া হয়েছে তো নতুনভাবে কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু বুঝতে হবে রেশন কার্ডের আবেদন থেকে শুরু করে কারেকশান থেকে শুরু করে ই কেওয়াইসি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু নতুন নতুন অপশান অ্যাড করা হয়েছে তো কীভাবে সেই অপশনগুলো কাজ করবে কীভাবে সেখানে আপনি কাজ করবেন বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি বোকার আসবে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজকে ফলো করে রাখবেন তো আপনাদেরকে সবার প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসতে হবে গুগলে সার্চ বাটাম এসে সার্চ করতে হবে ফুড ডট ডব্লুবি ডট গভ ডট ইন দেখতে পাচ্ছেন ফুড ডট ডব্লুবি ডট গভ ডট ইন এটা যখনই আমরা গুগলে সার্চ করেছি ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ভেতরে আমরা চলে এসেছি এবার এখানে আসার পর দেখতে পাচ্ছেন বাম দিকে রয়েছে সিটিজেন হোম বলে এই সিটিজেন হোম অপশানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম অপশান আসবে এবার দেখুন এখানে রেশন কার্ড এনকোয়ারি আর গ্রিভেন্স তিনটা অপশান পাবেন তো প্রথমে রেশন কার্ড যে অপশানটা রয়েছে এখানে রেশন কার্ড সম্পর্কিত কন্যার মনে রেশন কার্ডের যে আপনারা কাজগুলো করবেন বা রেশন কার্ডের যে পরিষেবাগুলো আপনারা পান তার সম্পর্কে এখানে আপনাদেরকে ক্লিক করে বিষয়টা জানতে হবে তারপরে দ্বিতীয় অপশান যেটা অনুসন্ধান এই বিভাগ আপনার প্রয়োজনের সহায়তা নিশ্চিত করে এবং বিভিন্ন বিষয়ে তথ্য প্রদান করে এখানে আপনাকে বিভিন্ন বিষয়ে জানতে মানে কোনো কিছুর বিষয়ে জানতে সাহায্য করবে এখানে ক্লিক করলে আপনি কিন্তু আপনার রেশন কার্ডের বিশদ অনুসন্ধান করুন রেশন কার্ডের এখানে আপনারা আপনার রেশন কার্ড যদি থাকে তাহলে নাম রেশন কার্ডের বিভাগ ট্যাগ করা এপিএস ঠিকানা লিঙ্ক করা মোবাইল নম্বরের মতো বিষয় এখানে আপনারা জানতে পারবেন তো জানার জন্য এখানে এই যে দেখতে পাচ্ছেন বিষয়টা জানতে ক্লিক করুন এই ক্লিক অপশানে ক্লিক করবেন তাহলে দেখবেন একটা অন্যান্য এই যে দেখতে পাচ্ছেন যে আগের যে ওয়েবসাইট ডাব্লুবি পিডিএস ডট 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 ইন এই ওয়েবসাইটে রিডাইটেড করে নিয়ে চলে আসছে এবং এখানে যেমন আগে রেশন কার্ডের নাম্বার বসাতে হতো রেশন কার্ডের নাম্বার ক্যাপচা করে বসিয়ে সার্চ করলে রেশন কার্ডের তথ্য আপনি দেখতে পেয়ে যাবেন তারপরের অপশানটা দেখুন রেশন কার্ডের আবেদনের স্ট্যাটাস চেক যারা রেশন কার্ডে কোনো কিছু আবেদন করেছেন সেই সম্পর্কে তো স্টেটাস চেক করতে চান তাদেরকে এখানে এই যে এই ক্লিক অপশানটাই ক্লিক করতে হবে দিয়ে এখানে আপনার যে ফর্ম টাইপ যেই ফর্মের জন্য আপনি আবেদন করেছেন সেটা সিলেক্ট করে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার বা মোবাইল নাম্বার এখানে বসাতে পারেন দিয়ে ক্যাপচা কোড নিচের এই ঘরে বসাবেন দিয়ে সার্চ করলেই আপনি আপনার তথ্য এখানে দেখতে পেয়ে যাবেন তারপরের অপশানটা রয়েছে এখানে আপনার রেশন কার্ডের এনটাইপমেন্ট চেক করুন তো রাজ্যে বিভিন্ন ধরনের রেশন কার্ড এবং বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে তো আপনার রেশন কার্ডে আপনি কত মাল পাবেন সেটা চেক করার জন্য এই যে এখানে বিশদে জানতে ক্লিক করুন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে পরবর্তী পেজ এরকম চলে আসবে এবং এখানে দেখতে পাবেন যে কোন কার্ডে রকম বা কত পরিমাণ রেশন আপনাদেরকে দেওয়া হবে সম্পূর্ণ তথ্য তাছাড়াও আপনাদের কোনো সমস্যা থাকলে কোনো টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করতে চাইলে এখানে টোল ফ্রি নাম্বার এছাড়াও চ্যাটবোর্ড রয়েছে হোয়াটসঅ্যাপের এখানে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এটা গেল আপনার এইখানের অনুসন্ধান অপশানের ফাংশন তারপরে দেখুন গ্রিভেন্স মানে কোনো অভিযোগ যদি থাকে কোনো সমস্যা থাকে সেই বিষয়ে জানানোর জন্য এই ক্লিক অপশানে আপনি ক্লিক করবেন তাহলে পরবর্তী এরকম পেজ চলে আসবে এবং এখানে গ্রিভেন্সে সেই টোল ফ্রি নাম্বার ইমেল আইডিয়ারে দেওয়া রয়েছে তো আপনারা এখানে ক্লিক করে এখানে কিন্তু সে ব্যাপারে সমস্ত কিছু সহায়তা পেতে পারবেন এবার দেখুন আপনাদেরকে দেখাবো সবার প্রথমের যে অপশানটা রেশন কার্ড রেশন কার্ড সম্পর্কিত কর্নার তো এই প্রথমের অপশানটায় যখন ক্লিক করবেন আপনার সামনে আবার কী কী অপশান আসছে দেখুন এখানে সেলফ সার্ভিস আধারের মাধ্যমে স্বসেবা আপনি আধারের মাধ্যমে যে যে সেবাগুলো পাবেন সেগুলো যদি নিতে চান তাহলে এখানে ক্লিক হেয়ার প্রথম অপশানটাই ক্লিক করতে হবে আর দ্বিতীয় অপশানটা হচ্ছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এটা অফিসের ব্যবহারের জন্য এখানে আপনারা কোনো কিছু করতে পারবেন না তো আপনাদেরকে স্বাভাবিকভাবে প্রথমে এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করতে হবে তো প্রথমে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে আপনার সামনে যেরকম অপশান আসবে প্রথমে স্যারেন্ডার আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডের রূপান্তর করার জন্য এখানে স্যারেন্ডার করতে চাইলে এখানে স্যারেন্ডার অপশান রয়েছে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনারা স্যারেন্ডার করতে পারবেন তারপর রেশন কার্ড সমর্পণ তো রেশন কার্ড সমর্পণ মানে পুরোই আপনি রেশন কার্ড ব্যবহার করতে চাইছেন না দিয়ে দিতে চাইছেন তো সমর্পণ করবেন তার জন্য এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করতে হবে তারপরে দেখুন ই কে যাদের করা নেই তারা ই করতে চাইলে এখানে ক্লিক হওয়ার অপশানে ক্লিক করতে হবে দিয়ে আপনাদের সামনে ঠিক আগে যেভাবে ই করতেন সেই পেজটাই চলে আসবে তো এখানে এবার আপনাদের রেশন কার্ডের নাম্বারে বসিয়ে ওটিপি আসবে আধারে তো তার মাধ্যমে আপনারা এখানে কিন্তু করতে পারবেন তারপরে দেখুন এখানে স্যারেন্ডার সার্টিফিকেট বা ইআরসি তো ইআরসি বা সারেন্ডার সার্টিফিকেট ডাউনলোড যদি করতে চান যারা স্যারেন্ডার করছেন তারা সারেন্ডার করার পর সার্টিফিকেট ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করতে হবে তারপরে দেখুন নিচের রেক্টিফাই আপডেট তো এখানে রেক্টিফাই ইয়ার রেশন কার্ড ডিটেলস আপনার রেশন কার্ডের যদি কোনো কিছু সংশোধন করতে চান নাম ঠিকানা অভিভাবকের নাম জন্ম তারিখ সেটা আপনারা আধারের মাধ্যমে করতে পারবেন তার জন্য এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করতে হবে দিয়ে আপনাদের সামনে এরকম অপশান আসবে মানে যেভাবে কাজটা করতে হয় সে আগে যেভাবে দেখিয়েছিলাম সেই অপশানগুলোই আসছে তো এখানে আপনারা সহজেই করতে পারবেন তো কিছুদিন আগেই আমরা দেখিয়েছিলাম আধারের মাধ্যমে কীভাবে রেশন কার্ড কারেকশন করতে হয় সেই পদ্ধতি দেখিয়েছিলাম তো সেই পদ্ধতিটাতেই এখানে এইখানে ক্লিক করলে নিয়ে চলে যাচ্ছে মানে এবার পদ্ধতি একই তারপর আপনারা যদি আপনাদের এফপিএস মানে আপনাদের পরিবারের রেশন দোকান পরিবর্তন করতে চান তাহলে এখানে ক্লিক করে আবেদন করতে হবে এবং রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক বা যদি আমরা ডিলিঙ্ক করতে চান তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে দিয়ে আপনাদের আগে যেভাবে আবেদন করতেন সেই সেম প্রসেস রয়েছে ঠিক আছে এখানে ক্লিক করলে শুধুমাত্র উবরের লুকটাই পরিবর্তন হয়েছে কিন্তু ভিতরে সব কিছু একই রয়েছে যেভাবে আগে করতেন সেভাবেই কিন্তু করা যাবে তো এই এই অপশানগুলোই কিন্তু এখানে নতুনভাবে আপডেট করা হয়েছে এই ওয়েবসাইটের মধ্যে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন অবশ্যই আপনারা এখানে এসে আমাদের যে যে কাজ আপনারা করতে চান সেগুলো কিন্তু খুব সহজেই এবার করে নিতে পারবেন তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই